অপেক্ষার অবসান শেষে দেশের প্রথম 6 ক্যামেরার ফোন V17 Pro বাজারে নিয়ে এলো বহুজাতিক চীনা কোম্পানি ভিভো। সময়ের চাহিদা ও গ্রাহকদের ফ্যাশন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে মোবাইল প্রযুক্তির কয়েকটি প্রথম ফিচারকে সঙ্গী করে বাজারে এলো কোম্পানির এই ফ্ল্যাগশিপ ফোনটি। এতে যুক্ত করা হয়েছে বিশ্বের প্রথম ডুয়াল পপ আপ সেলফি ক্যামেরা। V17 Pro-র দুটি সেলফি ক্যামেরার, একটি 32 মেগাপিক্সেলের এবং অপরটি মুনলাইট ফ্ল্যাশও 8 মেগাপিক্সেলের। এছাড়া ফোনটির পেছনে 4টি ক্যামেরা রয়েছে। 8 জিবি র্যাম ও 128 জিবি রমের মোবাইলটি 2 রঙে পাওয়া যাবে। শুক্রবার সিলেটের অভিজাত হোটেল গ্র্যান্ড নূরজাহান আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে ভিভোর ভি সিরিজের সর্বশেষ ফোন V17 Pro-র উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক আসাদুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া, এছাড়া ভিভো ডায়মন্ড ক্লাবের সদস্য ও ডিলাররা। এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব, যেহেতু তারা নতুন একটা অ্যাসেম্বল করতেছে এখানে এবং এটা অলরেডি তারা ভালো করতেছে এবং সেটা আরও ভালো করবে, এবং তাদের যেভাবে সার্ভিস এবং যেভাবে তারা এগুচ্ছে, আমার মনে হচ্ছে এই প্রতিষ্ঠান বা এই মোবাইল বিভা এটা আরও ভালো করবে এবং আমি আজকে সেটাই তাদের অনুষ্ঠানে এসে কামনা করি। সিলেটের জন্য আমাদের যেটা প্ল্যান হচ্ছে যে আরও বেশি রিটেল শপ ওপেন করা, যাতে আমরা মানুষের কাছাকাছি আরও পৌঁছাইতে পারি, মানুষজন নিয়োগ দিয়ে কর্মক্ষম বানাইতে যাচ্ছে, একটা ভালো জনগোষ্ঠী যাতে আমাদের সাথে কাজের সাথে যোগ হয়। আপনারা জানেন বাংলাদেশে আমরা বেশ ভালো মাত্রায় একটা এস্টাবলিশমেন্ট তৈরি করছে, আমাদের প্রায় 12টার উপরে অফিস আছে। সো এইটা আমরা এই ধারাবাহিকতায় বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা এবং সাথে সাথে খুব ভালো মানের ফোন মানুষের হাতে পৌঁছায় দেওয়া, এটা হচ্ছে আমাদের এই মুহূর্তের উদ্দেশ্য। 2টি পপ আপ সেলফি ক্যামেরা সহ 6টি ক্যামেরা, 3C চার্জিং প্রযুক্তি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ নানা প্রযুক্তির কারণে ফোনটি ব্যবহারে অনন্য অভিজ্ঞতা পাওয়া যাবে। ভিভো V17 Pro-তে অত্যাধুনিক প্রযুক্তি ও অনন্য ডিজাইনের সমন্বয় পাবেন গ্রাহকরা। ফটো সেশন, কেক কাটা ও কনসার্টের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত করা হয়। নিউজ ডেস্ক, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।